Hello, assalamualaikum shobaike. আজকে গতকালকে রাতে হঠাৎ করে ডিসাইড করেছি যে একদিনের গ্যাপ পেয়েছি, এক দুই দিনের গ্যাপ পেয়েছি, সো একটু রাজশাহীতে ঘুরতে যাই। মাঝখানে একটু শুটিং করেছিলাম নবাব এলএলবি, তারপরে মরিচিকার শুট করলাম, তো ছুটি পেলাম। তো ছুটি পেলেই আমার কেন যদি রাজশাহী চলে আসতে ইচ্ছা করে এখন। কিন্তু আজকে আমি শুটিং নিয়ে একদমই কথা বলবো না, কারণ আমার শুটিং শুটিং নিয়ে কথা বলতে একদম ভালো লাগে না। আমি আমার সাথে একদমই যেটা যায় না সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আমরা সবসময় চিন্তা করি যে আমার যখন এত টাকা হবে তখন আমি একটা গাড়ি কিনবো, বা আমার যখন অত টাকা হবে তখন আমি একটা বাড়ি কিনবো, বা আমার যখন অনেক টাকা হবে তখন হচ্ছে আমি কি করব, মানে কিছু একটা কিনবো আর কি, বা করবো, যেটা আমাদের উইশ বলি। কিন্তু এটা না আসলে গুটি কয়েক মানুষের জন্য ঠিক আছে, গুটি কয়েক মানুষের জন্য ঠিক আছে যে তাদের এই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তাদের জন্য হয় লাভ হয়, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য এই ফর্মুলাটা আসলে ঠিক। যেমন ওই একদিন এটা করব, টাকা জমানোর পর একদিন এটা করব, এটা আসলে হতে হতে না ওই একদিনের আগেই হঠাৎ করে সবকিছু ওই ওই টাকাটা শেষ হয়ে যায়, বা হঠাৎ করে একটা দরকারের জন্য আসলে টাকাটা খরচ হয়ে যায়। আমি আজকে যেখানে দাঁড়ানো এটা হচ্ছে আমার মানে আম্মুর বাড়ি, আমার আম্মুর বাড়ি, আমার দাদা বাড়ি অন্য জায়গায়। তো এই বাড়িটা একটা ইতিহাস আছে, এই বাড়িটা আসলে কিভাবে হয়েছে সেটা হচ্ছে আমার ক্যারিয়ার 2012 থেকে আমি কাজ শুরু করেছি এবং এখন 2020। তো আমার ক্যারিয়ার যতদিনের, এই বাড়িটা কাজ শুরু হয়েছে মোটামুটি আসলে ততদিন ধরে। আমার প্রথম কাজে আমি 20,000 টাকা পেয়েছিলাম ভালোবাসার রঙে, এবং ওই 20,000 টাকা থেকে এই বাড়ির কাজ স্টার্ট করেছি। আমি প্রথমে 20,000 টাকার ইট কিনেছিলাম কিছু, তারপরে আরো 20,000 টাকা কোথাও থেকে পেয়েছি, সেখান থেকে সেই 20,000 টাকা দিয়ে আমি কিছু রড কিনেছিলাম। এরকম টুকরো টুকরো টাকা দিয়ে এই ইট, বালু, সিমেন্ট কিনতে 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 এই বাড়িটার বয়স আসলে আলটিমেটলি 8 বছর। 8 বছর ধরে এই বাসার কাজটা করছি করছি করছি, ইভেন এখনো আসলে শেষ হয় নাই, কালার করা হয়নি, প্লাস গেট টেট এখনো ঠিকঠাক হয়নি, কারা এরা। তো যাই হোক, সো আমি যেটা আসলে বলতে চেয়েছি সেটা হচ্ছে যে একদিন ওটা করব, অনেক টাকা জমাই তারপর এটা করব, এটা আসলে না হয় না। এটা এখন থেকে কিছু একটা শুরু করে দেন, দেখবেন হয়ে গেছে হয়ে গেছে। তো ওয়েট করার কোনো দরকার নেই। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আচ্ছা কতদিন আগে আমি দেখিয়েছিলাম না যে ছোট্ট মানে আমার আব্বু গাছ লাগাচ্ছে এই যে বাগান, এবং এখানে হচ্ছে তেজপাতা থেকে শুরু করে গরম মশলা থেকে শুরু করে এমন কিছু নাই যেটা নাই এই বাসায়। এগুলো হচ্ছে মালটা গাছ, মালটাই তো দেখতেছি খালি আর কই কি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কি কি জানি ধরে আছে, এটা হচ্ছে লিচু গাছ। আচ্ছা এবারে সবচেয়ে কই কি দেখা দেখাচ্ছ, আচ্ছা এবারে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বাসায় আসলে মাটির চুলায়, মাটির চুলার রান্না খাওয়ার সিস্টেম আছে এখানে। মাটির চুলা তো দেখে এইটা তো কেমন একটু বস্তি বস্তি ফিল চলে আসছে, রান্না করা হয় মাটির চুলায়।
চল আমরা গাছগুলো দেখাই। আবু কি কি গাছ লাগিয়েছে আমি আসলে নিজে জানি, আবু নিজেও জানে না। কমলা ধরে আছে, কিছুদিন আগে আব্বু আম্মু কমলা নিয়ে গেছিল যদিও। আচ্ছা এটা হচ্ছে তেজপাতা গাছ, এটা তেজপাতা গাছ, এটা হচ্ছে কারি পাতা মেবি। আচ্ছা আচ্ছা মালটা গাছ, এটা হচ্ছে ওই যে গরম মশলা, মানে মাংসের ভেতরে যে গরম মশলাটা দেওয়া হয় ওই ওইটা গাছ। এটা যেন কি গাছ জানি না, কি জানি গাছ আছে আর অন্য দশরকমের যাতে আম হয়, মানে একটা গাছে দশ রকমের আম হবে, তো আমের কলম করা আছে দেখো। আচ্ছা এখানে হচ্ছে আঙ্গুর গাছ আছে, আঙ্গুর ধরবে মনে হয়। আচ্ছা এটা হচ্ছে ওই যে করমচা নাকি কি যেন বলে না, আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনাকে আসতে নাই, আয় হায়। আচ্ছা ঘুমাইছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে জামরুল, জামরুল, হ্যাঁ জামরুল গাছ, জামরুল গাছ। আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আঙ্গুর গাছ, এটা আঙ্গুর গাছ। যাই হোক এখানে একটু যাওয়াটা টাফ, বাট এখানে বিশাল সব ধরনের গাছ আছে। এগুলোতে আপু এক হাঁটু করে ঘাস ছিল, সব পরিষ্কার করলাম। দেখেন তাও দেখে থেকে ভালো লাগছে কিনা, আব্বা আম্মা জিজ্ঞাসা করলে কি বলবেন।